কিতা বুঝবো, আবার মেম্বার হইতে পারবা নি? আমার তো লাগেন না পারবা করে, আমার লাগেন একজন যুবক হওয়া যদি তোমার গাঁত বেকার, তুমি কিলা মেম্বার হয়েছি ভাই? যতদিন হইয়া আলো মেম্বার হওয়ার, কতদিন থেকে কই আর একটা লাইন দেও, দেখ রায় বেকার, এবার কোনো একটা লাইন দে রায় না, দেও না কোনো একটা লাইন, দেখা তা কিছু একটা লাইন দেও না, কাম কর। খাতা এখন লইয়া কলমগুলো লইয়া বাড়ি বাড়ি আঠিয়া মানুষের ওটা এক একজন ঘর কতজন মেম্বার আছে ওটা নাম ঠিকানা ওটা কালেকশন কর। ওই আমার ডেইলি তোরে 300 টাকা ওইটা মানুষ কত জন, হ্যাঁ 4 নম্বর হইলো মা বাপ আসেনি, হ্যাঁ মানে টোটেল ওলা দাগ নম্বর আগলাই আগলাই লিখি লিখি, মা মা আসেন বাপ আসেন বড় মানুষ কত জন সিরিয়ালে লিখি আরে আজ থেকে লাগিয়ে দিম, আজ থেকে গিট লাগলে অন্তই লাগি যা। ঠিক আছে তাড়াতাড়ি জমা দেওয়া লাগে। ও বাড়ি ফিরে আসো, তোরা বারো সাই কেউ আসো নি? ও তো তোরা নাম অ্যাড্রেস লেখা লাগে, সরকারের ঘরে জমা দেওয়া লাগে, বুঝছো না নি? তোমার নাম কী? জমিল আহমেদ। জমিল আহমেদ, বিয়া করিলছো নি? না না, বিয়া করছো না নি? হুরতা কটা বিয়া করছি না, হুরতা কেন হইতে আর তোমার ইয়ে বাটাই দিছে, যাও দেখি বাড়ি বুঝার চেষ্টা করো এন্ডু, আর বুঝা বুঝি নাই বাড়ি যাও। আচ্ছা আইতাম না, তোমার জিকা নিত কিতা ভুল হইলো না কিতা, না বুঝাইতে পারলাম না, অন্য বাড়িতে গিয়ে আরিলা জিকাইতাম না, বদলাইয়া জিকাইম। ওই আর তোরা নাম ঠিকানা ওটা লেখা লাগে, হ্যাঁ সরকারের ঘরে জমা দেওয়া লাগে। আচ্ছা তোমার নাম কিতা? দিলওয়ার হুসেন। দিলওয়ার হুসেন, হরুতা কটা? দুইটা। দুইটা, বিয়া করছেন নি? কি মাত মাত রে বউ, আনা বিয়া করিয়া হরুতা দুইটা পাইলাম নি, বুঝার চেষ্টা করেন, বিয়া করছেন নি আপনি ওখান তো কইতে নেন, আনা বিয়া হরুতা পাইলাম নি, তোমার কিতা মেন্টাল নি, মাথার দরা উড়া নি, যাও 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 লাগতো না হরো আমার চাকরি এগু যাইব গিয়া বেড়াচেরা করি নাম কটা লিখিয়ে নিয়ে জমা দিলাম ভাই। তুই আসনি তোরা ভাই, আর সরকারের ঘরে নাম নিতে জমা দেওয়া লাগে, তোমার নাম কিতা? আমার নাম তো রিয়াজউদ্দিন। রিয়াজউদ্দিন, ভাই বোন কজন? তিন ভাই তিন বোন। তিন ভাই তিন বোন, বাপসাসা আসুন নি? বাপসাসা চারজন। বাপসাসা চারজন, বাপে বিয়া করছেন নি? হ্যাঁ তোমার বাপে বিয়া করছেন নি? ফের আপনার আব্বা আসুন নি? আমার আব্বা আসুন, আব্বা ডাক্তার না, তাই বিয়া করি আসুন নি, এটা আমি কইতে পারতাম না কি, আমি দেখছি না তাই বিয়া করছেন করিয়া, খালি খানে শুনছি বিয়া করছেন, এখন যে জিনিস খানে শুনবাই আর সৌকে দেখতে নাই এই জিনিস বিশ্বাস করতে না, হয়তো মিশা হইতে পারে, সৌকে খানে দুইটা দেখলে ও বিশ্বাস করতে, খানে শুনতা শুনিয়া আর সৌকে না দেখিয়া বিশ্বাস না নি, বিশ্বাস করতে না, মিশা তো ওই বুঝতে পারে, তার লাগে আমি দেখছি না। তোমার বাসা বিয়া করছুন নি? আমি জিকাই লাগবো, আর কিছু লাগে নি, জিকাই আমার এটা নাই হোক, আর কিছু লাগতো না। আব্বা কবাই আসাই কিদারে কিদি হয়েছে ফের আপনি বিয়া করি আর শুনি? হ্যাঁ এটা কি জাত মাত মাতস, ওদা একটা প্রশ্ন করলেন তুই না আমারে, তুই জানোস না নি আমি বিয়া করছি না? না আমি তো চৌকে দেখছি না, খানে শুনছ তো? খানে তো শুনছি, খানে শুনিয়া আর চৌকে না দেখিয়া কোনো কিছু বিশ্বাস করা যায় না, তুই এখন চৌকে দেখতে করে বিয়া আমি আর এখন করতাম নি, করিলাও যা অন্ত কি যা ঘুরে যা। আপনারও গাউনি যে আপনার নাম কিতা? কিতা করতে একটা ফ্যামিলির কতজন মেম্বার আছে হইন ওটার একটা লিস্ট সরকারের জমা দেওয়া লাগে, আপনার ফ্যামিলির মেম্বার হলো লিস্টটা কইন চাই, আপনার নাম কইন কইলা লইয়া হরো, আমি বহুত টেনশন আছে, এখন তোমার সরকারি কাম ওটা হরো হনন না, আমি আমার কামে আইছি না, আপনার তোর কামে আইছি, আপনার নামটা খালি কইন কইলা, আমি বহুত টেনশন আছে, তোমারে বুঝাইতে পারছি না নি,
আচ্ছা দেখ আপনার টেনশনটা আমারে একটু শেয়ার করেন। তুমি কি করবে সমাধান করে দিবে? চেষ্টা করবো সমাধান করার। আমি আগে পাইছি ফুড়ি দুইটা, এখন পাইছি ফুড়ি আর একটা, খেয়াল আসলো ফুয়া পাইতাম, এখন সমাধান করছাই নখন। তো কি তো হয়েছে এটা তো বলা জিনিস, আপনার তিন মেয়ের বাবা হয়েছেন। বলা কথা, আমার যে তিন ফুড়ি খাইলবাদ ফুড়ি এক করে সব বিয়া দিলাম, আমার যে সায় সম্পত্তি আছে এটা কি গিয়ে বুক করতো? খাইলবাদ ফুড়ি যে আমি বুড়ো হয়েছি আর কয় বছর, তখন আমার সাইতো কি গিয়ে দেখা সি না করতো, তোর সরকারি করবো নি? ওটা তো আপনার টেনশন কতরা নি, ওবাই নইন আমি আপনার তোর গাউত বাক্কা কয় ফুড়িবারও গিয়া আসছি, এখন পর্যন্ত কত ঘরও গিয়া পাইছি, ফুয়া আছে কিন্তু ফুয়ায় বাফরে চান না, ইলাও গড় অকল পাইছি ফুয়া নাই খালি ফুড়িন কিন্তু বাপ বহুত সুখে আসইন, বাপ বেমার গড় বইয়া ফর দিতরা ফুড়ির দাম দাইনতে বাপরে সাঙ্গ তুলিয়া রাখছইন, ইলা অনেক গড় অকল আছে যেটা গড় ফুয়াইন সপ্তাহ আসইন বৌয়াইন আসইন ফুয়ার হুড়তা মুড়তা আসইন কিন্তু বাপ বৃদ্ধাশ্রম বাইরে বউ, ইলা বহুত বাপ অকল আসইন ফার্স্ট সাতটা হরুতার বাপ কিন্তু তাই টাইম টেবল বাদ পাইতরা না, টাইম টেবল পানি পাইতরা না, টাইম টেবল খানি পাইতরা না, তার লাগে ইটা লইয়া চিন্তা করবা না, ইলা অনেক বাপ অকল পাইছি, বাপ অসুস্থ হইয়া গড় ফুয়াইন নাই খালি ফুড়িন, ফুড়িয়ে জামাইর বাড়ি থেকে ইন হইয়া সাইতো পারেন না করি বাপ লইয়া গেছে কি জামাইর বাড়ি, হনো নিয়া সেবা শুশ্রূষা করে, ইলা অনেক ঘটনা অকল আছে আমি পাইছি আপনার তোর গাও তাটিয়া, ইলা হাজার হাজার ঘটনা অকল আছে ফুয়াইনতে বাপ পালাই দিছুন কিন্তু কোনো কারণ হইলে একটা ঘটনা ফাইতা নাই দেন ফুড়িয়ে বাপ পালাই দিছে, ফুড়িনতে কোনোদিন বাপ পালাইন না বুঝছেন না নি, এরপরে এইখান কি তার আল্লাহ কইয়া দিতারা যে গরু ফুড়িন জন্ম লইন, একটা ফুড়ি জন্ম লইলে গরু আল্লাহর রহমতে ফিরিস্তা পাঠাইয়া দেন, তিন টেনশন করার কিতা আছে আপনার তিন ফুড়ি আরও বালা হাসাও তো, আপনি আমার টেনশন দূর করে দিচ্ছেন আপনারই হওয়ায় তো আমার ভালো হয়েছে, টেনশন যদি দূর হয় তো এখন আপনার পরিবারের মানুষ কত নাম ঠিকানা কথা শুনছেন, আপনার নাম কিতা? আমার নাম আবুল হোসেন। আবুল হোসেন ছেলে মেয়ে কয়জন? হইলাম না ছেলে পাইছি না। ও আচ্ছা মেয়ে তিনজন না নি? তিনজন। বিয়া করছেন নি? আপনি বিয়া করছেন নি? আপনি কিতা ডং করলেন? ডং করতাম কেটে লাগে রে, আপনি বিয়া করছেন নি ওখান তো কইতা, যে মানুষের হুরুতা মুরুতা থাকে আপনি অনু বুঝলি ভাই ই মানুষ বিয়াতি। ওহো আমি তো অনু আইয়া খালি বেড়া খাই, ভালো হয়েছে রে বো, আপনার এক বেড়া আমি ভাঙ্গিছি আমার এক বেড়া আপনি ভাঙ্গিছেন, ঠিক আছে তা আপনি বিয়া করে লিছেন না নি, মা বাপ আসুন আলহামদুলিল্লাহ ঠিক আছে ওই বোতা। কিতা রে বহান তো কি না কিচ্ছু না, কি তো হয়েছে না পেটে হান দেখি তো লাগে কি বাইরে ভাই তোর এক কপাল বড় শুকর জিন্দগি কাটারে, রে কইয়ার হামিদার হালি নুলি নাচুননি জাননি কিতা করতে খালি জাননি ওখান কো বিয়া হইছে না গরো ইলা কথা আসুননি এগু মনে কই বিয়া লাগ গরো আছে আছে নানি আচ্ছা হইব যাও গিতে জারে বউ কিদিন হইলা মনে বইয়া খান্দরা আইজো দিকে নবে খান্দরা কিতা ব্যাপার শুন বুঝতে নাই রে ভাই তুমি তো বুঝতে না খয়ার হামিদা কিতা তোমার বুঝিন হালি এগু আছে আসানি বিয়া হইছে না বউ ওই কিতা করতে আছে নানি আছে আছে তে আমারে কাটেনি তোরা কাটাইয়া কিতা করতাম হাই রে হাই বিয়ার মাত দিতাম হালি বিয়া করতেন ওই ওই ইউনো দেখাত সুবিধা নাই তা হোক যেসা তা হোক কইব ওকিলে হইব তুমি খালি বিয়ার মাত না পাঠাও বাদে খর ভাড়া দিতে নাই তো তুমি আর মাতিও না তুমি ওখান মাত খান দেও আর ওখান লাগাও খালি দাও তো বাদে খর ভাড়া দিস না না হইব আগে দুই দিন দেখলাম মুবাইয়া খালি খান্দরা রিয়াজেও দেখলো আর আইসকেও দেখি খালি খুশি খালি আসিয়া আইজ আমার ভর্তি জোগার আইসকে মজা লাগে শুনতে নিতিন বিষয় যে মজার ঘটনা রে ভাই হুন হো আমি মনে করতাম বুঝত নি জামাই বউ যে খুশি বুঝত নি আর এদিন হামিদ বাইরে অনফাইয়া বাইরে ভাই
দুইটা মিনিট তোর লগে তোর কাম আছে পুরো জরুরি মাত আরে বাবা ইউ নো বই বো বড় বাবা ইউ নো বো বো বাই বাই গো ও বাই রে বাই যাইতে আইতে তোমার বাড়ি তোর লাগি আলে মার সগুর পানি আটকে রাখতাম পারি না এমনে বাইয়া ফুলি যায় রে ভাই কি কিতা লাগে কান্দো ইনয় লেখে তোমার মারে নি না রে ভাই তোমরা জামাইর বউ ই হাসি খুশি শুনিয়া আমার এমনে সগুর পানি বার হয়ে যায় খুব সুখে জীবন কাটাইয়ার আসলে তুমি বারো থাকি যেখান বুঝরায় বিতরে ইলা নাই বিতরে কিতা বিতরে অন্যতা কিতা কো একবার বুধ ভাই তুমি আসো একবার বুধ ভাই তোমার বউ আসে আমি আর তোমার মাঠে আর ই আশায় মিলাইতাম পারি আর না একবার বউয়ে আসে একবার আমি আসি কিতার লাগিয়ে আসি ওখান হুনতাইন ওখান হুনতাম করি তো তোমার বউ আইসি রে বা ডেইলি আমরা জামাই বউ দরবার হয় তো তাই গুছা উঠি গেল উঠার বাদে থাল দিয়ে কোনো সময় ইটা মারলো কোনো সময় বাটি দিয়ে ইটা মারলো কোনো সময় বেলাইন দিয়ে ইটা মারলো কোনো সময় আমার উঠে ফুড়ি গেলো না নি তো তাই আসিল আর কোনো সময় আমার উঠে ফড়লো না ইটা মারলো না নি ওই সময় আমি আসি তাই তাদের আমার ইটাইলো ও তাদের ফিরিয়ে আমি ইটা মারলাম না নি তাই উফরিয়ে পিঠা মারার বোধে তাই রুফে ফড়লো না নি ও আমি আসিলাম আর যে সময় তাই রুফে ফড়লো না ও তাই আসিল ও তা শুনছো মনে হয় তুমি ও আশা আসি ও কথা নেই তুমি তার জামাইর বউর অবস্থা আল্লাহ মাফ করো আমার একটু বহুত বালা আল্লাহ আল্লাহ মাফ করি আল্লাহ আমি আর এটা শুনা শুনি নাই তোমার হাসাও করাইনি ওয় ওয় পুরা হাসা আমিও তো মনে করতাম খুব সুখী করিবার আমিও কইলাম ওটা বিশে গুণি আমার বাড়িতে আশ্রাইতাম হাসানি আমি তো বিয়ার মাত ফাটাই দিছিলাম কত আমা করছো নি জলদি বিয়া কর জলদি বিয়া কর না না ওখান বন্ধ করা লাগবে তুমি জানি না গপ করো ওয়া বিদ্যা তোমার ভাই লিসি ভালো হইছে কি দইছে তুমি মাত কেন ফাটাই দিছিলা নি ওই ওই আল্লাহর দয়া খান ক্যান্সেল করো তুমি আগে ন কইলাম তুমি কর কর ভাড়া দিছ না না জেলা হারো ক্যান্সেল করো আমি আগে ভুল বুঝছি তোমার ডং করলে নি তা ডং না রে আমি ভুল বুঝছি আগে ন আমি কিলা কইতাম আচ্ছা কও সাইন তুমি যে বিপদ পড়ছো সাউনি তোমার হরু ভাইরও বিপদ ফেলাইতে ও বুঝছি দিলুয়ারে কই দিছে ও শুনছি আমি ওখান তা ক্যান্সেল করিলিও হ্যাঁ তুমি ভাই লিছো তারে না ও তোমার যদি কিছু করছো উড়ছো আমি দিলাম আমি আরো কইছিলাম আমার লগ মান নাইতাম তোরে না বা এটা করিও না বেমুন আছি বিবো লগ নানি না ওখান ক্যান্সেল করিলিও আচ্ছা